করে। প্রতিবন্ধীরা যেন পরনির্ভরশীল না থাকে সেজন্য বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ সচিবালয়ে আসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। এ সময় সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব সেলিনা আক্তার সহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের যাতায়াত সুবিধা সহজ করতে বাস, ট্রেন ও নৌপথে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের সকল কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। সভায় আসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের উন্নয়নে প্রায় 500 কোটি টাকা বরাদ্দের দাবির বিষয়ে সরকার বিবেচনা করে দেখবে বলে আশ্বাস দেন অর্থমন্ত্রী।